নমস্কার আজকে আমরা ডাবলু বিটি এ দু হাজার চব্বিশ সালের হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারের এসি দুশো পঁচাশি নাম্বার পেজের যে এডুকেশনের প্রশ্নটি আছে সেখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব পূর্বের ভিডিওর মতো আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে কোনো যদি মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর বলে রাখি এর আগের ভিডিওগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা টেস্ট পেপার সলভের যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন এই টেস্ট পেপারে ডাব্লু এর টেস্ট পেপারের এটি হলো সর্বশেষ এডুকেশনের প্রশ্ন এসি দুশো পঁচাশি তাহলে চলুন শুরু করছি প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়ে একের এক নম্বর প্রশ্ন বিকল্প প্রশ্নগুলোর উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখুন একের এক এক একের এক স্পিয়ারম্যান কত সালে তার দ্বি তত্ত্ব প্রকাশ করেন উনিশশো সালে স্পিয়ারম্যান তার দ্বি তত্ত্বটি কবে দিয়েছিলেন উনিশশো সালে দুই নম্বর প্রশ্ন আগ্রহ হল সুপ্ত মনোযোগ আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এই উক্তিটি কে দিয়েছিলেন ম্যাকডুগাল ম্যাকডুগাল এই উক্তিটি দিয়েছিলেন বি নাম্বার উত্তর তিন নম্বর প্রশ্ন সাধারণ মানসিক উপাদান একটি কি উপাদান সর্বজনীন এখানে সাধারণ মানসিক উপাদান যদি না দিয়ে বিশেষ মানসিক উপাদান হতো তাহলে বিশেষ মানসিক উপাদান কিন্তু অর্জিত কিন্তু সাধারণ মানসিক উপাদান হচ্ছে সর্বজনীন চার নম্বর প্রশ্ন অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন স্কিনার আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের কে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে কমেন্ট বক্সে লিখে জানান দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন স্কিনার পাঁচ নম্বর প্রশ্ন কোহলার কোন প্রাণী নিয়ে শিখনের পরীক্ষা করেছিলেন শিম্পাঞ্জি এই শিম্পাঞ্জিটির নাম কি ছিল সুলতান ছয় নম্বর প্রশ্ন থন্ডাইকের মতে গৌণ সূত্র কয়টি থন্ডাইকের মতে গৌণ সূত্র হচ্ছে পাঁচটি থন্ডাইক যে সূত্রটি দিয়েছিলেন সেখানে আমরা টোটাল আটটি সূত্র দেখতে পারি তার মধ্যে হচ্ছে মুখ্য সূত্র হল তিনটি সূত্র হল পাঁচটি তাহলে এই উত্তরটি হয়ে যাচ্ছে পাঁচটি সাত নম্বর প্রশ্ন একটি রাশিমালার সর্বোচ্চ স্কোর একটি রাশিমালার সর্বোচ্চ স্কোর যদি নব্বই হয় এবং সর্বনিম্ন স্কোর যদি তেইশ হয় ওই রাশিমালার প্রসার কত এখানে যদি এই সংখ্যা দুটোর হিসেবে আমরা অঙ্ক করি তাহলে উত্তর এখানে যেগুলো দেওয়া আছে এগুলো মিলছে না কারণ নব্বই আর তেইশের মধ্যে প্রসার বা ইন্টারভেল বা ব্যবধান জানতে চেয়েছে তার মানে নব্বই আস তেইশের মধ্যে গ্যাপ কতটা আছে তাহলে নব্বই থেকে তেইশ বিয়োগ করে দেখুন হচ্ছে সিক্সটি সেভেন এখানে কিন্তু উত্তরে সিক্সটি সেভেন নেই সেজন্য এই উত্তরের অপশনগুলো কিন্তু সব ভুল দেওয়া আছে সেই আমরা এখানে লিখে দিয়েছি সিক্সটি সেভেন কিন্তু তেইশের জায়গায় যদি কুড়ি লিখি আমরা তাহলে নব্বই মাইনাস কুড়ি তাহলে কত হচ্ছে উত্তর সত্তর হয়তো এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে বা কিছু একটা হয়েছে আমরা নব্বই থেকে তেইশ মাইনাস করে পারলাম পেলাম সিক্সটি যেটা উত্তর এখানে দেওয়া নেই এই তেইশের মধ্যে তেইশের বদলে এখানে যদি কুড়ি হতো তাহলে এখানে উত্তর হতো সত্তর আট নম্বর প্রশ্ন দৈনিক জীবনে কোন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি সব থেকে বেশি ব্যবহার করি আমরা দৈনন্দিন জীবনে আমরা থেকে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটি ব্যবহার করি সেটা হচ্ছে গড় বা মিন আমরা গড় বা মিন ব্যবহার করি সব থেকে বেশি কাজের ক্ষেত্রে নয় নম্বর প্রশ্ন বারো ষোলো দশ সতেরো পনেরো এবং চোদ্দো স্কোর বন্টনটির মধ্যমান কত এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি স্কোর দেওয়া আছে তার মধ্যে মধ্যমান বের করতে বলেছে তাহলে আমরা জানি মধ্যমান বের করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে আমরা ছোটোর থেকে হয় বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোটো হিসেবে সাজাবো তাহলে ছোটো থেকে বড়ো হিসেবে যদি সাজাই তাহলে কী পাবো প্রথমে দশ বারো চোদ্দো পনেরো ষোলো তারপরে সতেরো পাবো তাহলে সবগুলোকে যদি সাজিয়ে নিই তাহলে মাঝখান কোথায় হচ্ছে চোদ্দো আর পনেরোর মাঝখান এখানে করে দিয়েছি লেখাটা একটু দেখুন বুঝতে চেষ্টা করুন এখানে তাহলে মাঝখান কত হচ্ছে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিয়েছি মাঝখানে কোনো সংখ্যা পাচ্ছি না এদিকে তিনটি এদিকে তিনটি তাহলে মাঝখানে কি আছে ফাঁকা তার মানে চোদ্দো আর পনেরোর মাঝখানেই হলো আমাদের মধ্যমান অবস্থান করছে তাহলে চোদ্দো আর পনেরোর মাঝখান বের করব তাহলে চোদ্দো আর পনেরোর গড় বের করলেই আমরা চোদ্দো পনেরোর মাঝখান পেয়ে যাব তাহলে কিভাবে গড় করব চোদ্দো যোগ পনেরো ডিভাইডেড বাই টু তাহলে চোদ্দো যোগ পনেরো ডিভাইডেড টু করলে কত হচ্ছে উনত্রিশ ভাগ দুই তাহলে উত্তর হয়ে যাচ্ছে চোদ্দো দশমিক পাঁচ এখানে যে উত্তরগুলো দেওয়া আছে উত্তরগুলো কিন্তু মিলছে না তাহলে উত্তর কত হবে ফরটিন পয়েন্ট ফাইভ চোদ্দো দশমিক পাঁচ এটা আপনারা একটু ক্যালকুলেশন করে দেখুন আমরা যে উত্তরটা দিয়েছি প্রোভাইড করেছি সেটি ঠিক আছে কি না বা আপনারা মধ্যমান বের করার নিয়মটি সঠিক জানেন কি না আপনারা একটু ক্যালকুলেশন করে দেখুন দশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত কেন্দ্র এবং রাজ্য উভয়েই তালিকাভুক্ত হচ্ছে শিক্ষা ভারতবর্ষ যখন সংবিধান চালু হয় তখন কিন্তু শিক্ষাটা কিন্তু কেন্দ্রের হাতে ছিল রাজ্যের হাতে কিন্তু ছিল না পরবর্তীকালে সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা শিক্ষাকে যুগ্ম তালিকায় রেখেছি কেন্দ্রীয় এবং রাজ্য তালিকা তার জন্য এটাকে বলা হচ্ছে যুগ্ম তালিকা এগারো নম্বর প্রশ্ন সংবিধানের মৌলিক প্রস্তাবনায় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংশোধন করে কোন তিনটি শব্দ যুক্ত হয়েছে এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে এখানে অপশানগুলোর মধ্যে যে তিনটি শব্দ নতুনভাবে যুক্ত হয়েছে সেটা হলো সোশ্যালিস্ট সেকুলার আর ইনটিগ্রিটি সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি মনে রাখবেন তিনটি শব্দ সোশ্যালিস্ট সেকুলার ইনটিগ্রিটি অপশনগুলো ভুল ছিল কোথাও এই অপশানটা ইনটিগ্রিটি যেখানে আছে সেখানে সেকুলার নেই সোশ্যালিস্ট আছে দেখুন আপনারা ভালো করে মিলে তাহলে এই তিনটি অপশন লিখে নেন খাতায় সোশ্যালিস্ট সেকুলার ইনটিগ্রিটি বারো নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণেন তেরো নম্বর প্রশ্ন ইউজিসি গঠনের সুপারিশ কোন কমিশনে করা হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে চোদ্দ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর যে নামে পরিচিত সেটা হচ্ছে মুদালিয়া কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন পনেরো নম্বর প্রশ্ন উনিশশো সালে মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছিল তা হলো। ক্যাফ সিএ বি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন ক্যাপ সংক্ষেপে ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে ভারতীয় শিক্ষা কমিশন গঠন হয় ভারতীয় শিক্ষা কমিশন মানে কোঠারি কমিশনকে বলেছে তা ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে বা সালে আর তাদের রিপোর্টটি পেশ করেছিল উনিশশো সালে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের গঠন উনিশশো সাল এবং রিপোর্ট পেশ করেছিল উনিশশো ছেষট্টি সাল সতেরো নম্বর প্রশ্ন কাসাদাই দায় বাম্বিনী কাঁসাদাই বাম্বিনী কথাটির অর্থ হচ্ছে শিশু নিকেতন আঠারো নম্বর প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষানীতিতে বলা হয়েছে তা হল জাতীয় শিক্ষানীতি নাইনটিন 1986 সিক্স উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি নাইনটিন এইটি সিক্স উনিশ নাম্বার অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় কি ব্রেল পড়া ও লেখা কুড়ি নাম্বার স্বল্প মাত্রার শ্রবণ প্রতিবন্ধী হল কুড়ি ডেসিবেল থেকে চল্লিশ ডেসিবেল ছাব্বিশ ডেসিবেল থেকে চল্লিশ ডেসিবেল একুশ নাম্বার প্রশ্ন সর্বশিক্ষা অভিযানে কর্মসূচি চালু হয় কবে চালু হয় কিন্তু বলেছে দু সালে বাইশ নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝায় শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায় অনুত্তীর্ণ হয়ে একই শ্রেণীতে শিক্ষার্থীরা যদি থেকে যায় অনুত্তীর্ণ হয়ে একই শ্রেণীতে শিক্ষার্থীরা যদি বারংবার থেকে যায় বা থেকে যায় সেটা কি বলা হচ্ছে অনুন্নয়ন একই ক্লাসে বারবার পড়া তেইশ নম্বর প্রশ্ন এখানে ভুল আছে তেরো নম্বর হয়ে গেছে তেইশ নাম্বার প্রশ্ন কর্মের জন্য শিক্ষা কথাটি কোথায় আমরা পেয়েছি ডেলার কমিশন ফোর পিলার শিক্ষার যে চারটি স্তরের স্তম্ভের কথা বলা হয়েছে তার মধ্যে একটি স্তম্ভ হল কর্মের জন্য শিক্ষা চব্বিশ নম্বর প্রশ্ন র্যাম আর এ এম র্যাম এর পুরো কথাটি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে র্যাম তাহলে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো হয়ে গেল এখানে যে এসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে আমরা যেভাবে করছিলাম লিখে লিখে আমরা আপনাদের কাছে সেইভাবেই পরিবেশন করছি আপনাদের কাছে আমরা বিশেষ অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান তাহলে দুয়ের এক নম্বর প্রশ্নটি কি আছে প্রেসনা চক্র কি এখানে একটি চক্র দিয়ে দিয়েছি ছবির আকারে এটি হলো প্রেসনা চক্র তা যে স্তরগুলি অতিক্রম করলে বা যে স্তরগুলি চক্রাকারে আবর্তিত হলে প্রেষণার সৃষ্টি হয় সে স্তরগুলির এই আবর্তনকে চক্র বলা হয় চক্রের মূল চারটি স্তর হলো প্রথমে চাহিদা তারপর তারণা তারপর উদ্দেশ্যমুখী আচরণ তারপর উদ্দেশ্য পূরণ যখনই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তখন আবার নতুনভাবে একটি চক্রকারে শুরু হবে প্রেষণা সেই সময় আবার শুরু হবে চাহিদা তারপরে তারা তারপরে উদ্দেশ্যমুখী আচরণ তারপর উদ্দেশ্য পূরণ পূরণ এইভাবে একটার পর একটা কিন্তু আমাদের প্রেসনার সৃষ্টি হতেই থাকে এবং চাহিদা পূরণ হতেই থাকে একের অথবা দ্য নেচার অফ ইন্টেলিজেন্স দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে থাস্টনের দুই নম্বর প্রশ্ন প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে একটি পার্থক্য লেখো আমরা দুটো পার্থক্য দিয়েছি তার সক্রিয় প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য এক নম্বর পার্থক্য হচ্ছে প্রবক্তা প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তক হচ্ছেন আইভেন প্যাভলভ আর সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন এফ স্কিনার এটাও হতে পারে আপনাদের যেহেতু অ্যাক্টিভ চেয়েছে আপনারা এটা বলে ছেড়ে দিতে পারেন অথবা আরেকটি দিতে পারেন প্রক্রিয়ার ধরন প্রাচীন অনুবর্তন অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে জোর করে সংযুক্ত করা হয় আর সক্রিয় অনুবর্তনে প্রক্রিয়া সবসময় স্বতঃস্ফূর্ত হয়ে থাকে একা একাই হয়ে থাকে দুয়ের অথবা অপানুবর্তন কি অপানুবর্তন কি একটা কথা হচ্ছে অনুবর্তন আরেকটা হচ্ছে অপানুবর্তন এখানে কিন্তু অপানুবর্তন চেয়েছে তা অপানুবর্তন কি অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপক ঘণ্টাধ্বনির পরেই যদি স্বাভাবিক উদ্দীপক খাদ্য আমরা উপস্থাপন না করি তাহলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে যে নতুন আচরণটি কুকুরের মধ্যে আমরা দেখেছিলাম সেটি বন্ধ হয়ে যাবে যদি ঘণ্টাধ্বনি বাজার পরে আমরা যদি সেই কুকুরের সামনে খাদ্য না প্রস্তুত করি কয়েকবার এরকম ঘটনা ঘটার পরে যে নতুন আচরণ তৈরি হয়েছিলো কুকুরের মধ্যে ঘণ্টাধ্বনি সোনার সঙ্গে সঙ্গে তার লালাখরণ হচ্ছিল কুকুরের সেই ঘটনাটা কিন্তু বন্ধ হয়ে যাবে সেটাই বলেছে একেই অপানুবর্তন বলে এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে একটু ঠিক করে নেবেন তিন নম্বর প্রশ্ন ট্রেট্রাট সমীকরণের সূত্রটি লেখো ট্রেট্রাট সমীকরণের সূত্র এবং সঙ্গে আমরা অন্য কিছু দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য এই যে সূত্রটি এখানে আছে আর এপি ইন্টু আর বি মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়ালস টু জিরো এটি হচ্ছে সূত্র এখানে আরও কিছু তথ্য দিয়ে দিয়েছি আর মানে এই পরের পরের প্রশ্নটি কি আছে সহগতি কি ইংরেজি কিসের দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে আর এর অর্থ সহগতি সহগাঙ্ক কোঅিশিয়েন্ট অফ কো রিলেশন এখানে একটু দেখে নিন এখানে এ পি বি কিউ পি এগুলোর অর্থ কী এর অর্থ হলো বিপরীত বি অর্থ হল পার্থক্যীকরণ পির অর্থ হলো সম্পূর্ণীকরণ কিউয়ের হলো বাতিলকরণ বাতিলকরণ এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে আপনাদের এ মানে কি বি মানে ট্রেটের সমীকরণে এ মানে কি বি মানে কি বি পি মানে কি কিউ মানে কি এভাবে কিন্তু আসতে পারে আপনারা কিন্তু একটু ভালো মতো শিখে যাবেন এটা এবং এইভাবেও আসতে পারে অন্য আমরা টেস্ট পেপারে অন্যান্য যে প্রশ্নগুলো স্কুলের প্রশ্নগুলো ছিল সেখানেও আমরা দেখলাম আর এপির মানে কি চেয়েছে বা বি এর মানে কি জানতে চেয়েছে এখানে সম্পূর্ণটা কিন্তু ভালো মতো মুখস্থ করে আপনারা যাবেন ঠিক আছে আচ্ছা এটা টুকে রাখুন তাহলে আপনাদের সুবিধা হবে খুঁজতে অত লাগবে না আপনারা এটা টুকে রাখুন খাতার মধ্যে পাঁচ নাম্বার প্রশ্ন টাইম কার্ভ কি টাইম কার্ভ থন্ডাইক পুনরাবৃত্তির সময়কে লেখচিত্র সাহায্যে পরিবেশন করেন থন্ডাইকের যে পরীক্ষাটা ছিল বিড়ালের পরীক্ষা সেখানে ট্রায়াল অ্যান্ড এরোর থিওরি যে পরীক্ষাটি সেখানে তিনি যে পরীক্ষাটি করেছিলেন পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেছিলেন তিনি আর পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লেখক ক্রমশ নিচের দিকে নেমে আসছে একেই বলা হয় টাইম কার্ভ তিনি থন্ডাইক তিনি তার পরীক্ষার মাধ্যমে কী বোঝাতে চেয়েছিলেন যত আমরা ট্রাই করব যত আমরা ভুল করব যতবার ট্রাই করব ভুল করব আস্তে আস্তে কি হবে ভুলের সংখ্যা কমে যাবে আমাদের ধরুন কথার কথা একটা অঙ্ক করে আমরা বারবার ভুল করছি বা একটা কাজ করে বারবার ভুল করছি যতবার সেই কাজটি করব আমরা ততবার কিন্তু ভুলের সংখ্যা আমাদের আস্তে আস্তে কমতে 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 সময় দেখবেন যে আমরা সেই কাজটি করতে আর কোনো ভুলই করছি না তার মানে যতবার প্র্যাকটিস করব আমরা কোনো বিষয় অনুশীলন করব ততবার কিন্তু আমাদের ভুলের সংখ্যা আস্তে আস্তে কমবে এটাই শিক্ষাক্ষেত্রে প্রয়োগের কথা বলেছেন তিনি ছাত্রছাত্রীরা যত প্র্যাকটিস করবে তত তাদের ভুল হওয়ার ক্ষমতা বা ভুল হওয়ার প্রবণতা কমে আসবে এই পরীক্ষার মাধ্যমে তিনি এটা বোঝাতে চেয়েছেন ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারায় কি বলা হয়েছে ভারতীয় সংবিধানে ৪৫ নাম্বার ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকরী হওয়ার দশ বছরের মধ্যে রাষ্ট্র চোদ্দ বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের মধ্যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে তার মানে ভারতীয় সংবিধান চালু হয়েছিল কবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি তাহলে তার থেকে দশ বছর পর্যন্ত মানে উনিশশো সালের মধ্যে আমাদের ভারতবর্ষে যত চোদ্দ বছরের বয়স্ক শিশুরা আছে তাদের বাধ্যতামূলক অবৈতনিক ও বাধ্যতামূলক মানে প্রাথমিক শিক্ষা যাতে তারা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে সংবিধানে সাত নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় কমিশনের প্রতিবনে বিশ্ববিদ্যালয় কমিশনের প্রতিবেদন ছিল কত পৃষ্ঠার প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল সাতশো সাতচল্লিশটি সেভেন ফোর সেভেন সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অথবাতে এন সি আর ই এর পুরো নাম কী ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন আট নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের চারজন সদস্যের নাম লেখো আমরা এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশনের যারা সদস্য ছিলেন ভারতীয় সদস্য যে সাতজন ভারতীয় সদস্য ছিলেন তাদের সবার নাম এখানে দিয়েছি আপনাদের যাদের যাদের নাম পছন্দ হয় বা মনে থাকে সেই নামগুলো দেবেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়া ডক্টর অনাথনাথ বসু শ্রীমতী হংসরাজ মেহেতা শ্রী জে এন জে এ তরফওয়ালা শ্রীমতী কে এল শ্রীমালিক শ্রী এম টি ব্যাস শ্রী কেজি পাইয়াদিন যেটা আপনাদের ইজি মনে হয় যার নাম আপনাদের ইজি মনে হয় সেই নামগুলো দেবেন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশনের কিন্তু সদস্য সংখ্যা নয় জন তার মধ্যে হলো সাতজন হলো ভারতীয় দুইজন হলো বিদেশি এই সাতজনের নাম দিয়ে দিয়েছি আমরা বিদেশি নামগুলো কিন্তু মনে রাখবেন নয় নম্বর প্রশ্ন আইটিআই এর পুরো নাম লেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এর পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট নয়ের অথবা কী আছে কোঠারা কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি কি কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি কি নিম্ন প্রাথমিক স্তরের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা দিতে হবে উচ্চ প্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ও রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষায় শিক্ষা দিতে হবে নিম্ন মাধ্যমিকে মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা এবং একটি আধুনিক ভাষা বা ইউরোপীয় ভাষা শিক্ষার যে সুপারিশ কোঠারি কমিশন দিয়েছিল তাকেই ত্রিভাষা সূত্র বলা হয় এই দেখুন নিম্ন মাধ্যমিক এসে কিন্তু তিন রকম ভাষার কথা বাচ্চি আমরা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা যে কোনো একটি তারপর রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা হিন্দি হতে পারে মাতৃভাষা ধরুন আমাদের বাংলা তাহলে বাংলা হলো হিন্দি হলো রাষ্ট্রীয় ভাষা ধরুন আমরা ধরে নিলাম হিন্দি এবং একটি আধুনিক ভারতীয় ভাষা ইংরেজিকে ধরে নিলাম ইংরেজি ছাড়া অন্যও হতে পারে তাহলে বাংলায় বাংলায় হিন্দি ইংরেজি এই যে তিনটি ভাষার যে সুপারিশ কোঠারি কমিশন করেছিল শিক্ষাক্ষেত্রে একেই আমরা ত্রিভাষা সূত্র বলেছি একটু ভালো করে দেখে নেবেন লেখাটা দশ নম্বর প্রশ্ন এনসি টি এর পুরো নাম লেখো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এগারো নম্বর প্রশ্ন দৃষ্টি প্রতিবন্ধী কাদের বলে দৃষ্টি প্রতিবন্ধী কাদের বলে একটি মাপ আছে একটি স্বাভাবিক লোক একদম দৃষ্টিহীন লোক বা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোক কতদূর পর্যন্ত দেখতে পারে সেই মাপ অনুযায়ী সে দৃষ্টিহীন বা কম দৃষ্টিহীন সম্পূর্ণ দৃষ্টিহীন এটা মাপা হয় এখানে মাপটা আমরা দিয়ে দিয়েছি যে সমস্ত ব্যক্তি সম্পূর্ণ দৃষ্টিহীন বা চোখের লেন্স ব্যবহারের পর ভিজুয়াল অ্যাকুইটি সিক্স বাই টেন মিটার বা কুড়ি বাই দুশো ফুটের বেশি হবে না অথবা দৃষ্টি ক্ষেত্রে কুড়ি বা তার কম হবে তাদের দৃষ্টি প্রতিবন্ধী বলে এটা আর অ্যাক্ট নাইনটিন নাইনটি টু হিসেবে এগারোর অথবা অন্ধ শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো আমরা এখানে দুটো দিয়েছি এক নম্বর উদ্দেশ্য হচ্ছে শারীরিক অক্ষমতার জন্য অন্ধ শিশুদের মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব তৈরি হয় সেই আত্মবিশ্বাসকে ফিরে আনতে হবে দুই নম্বর হচ্ছে অন্ধ শিশুদের সাধারণ মানসিক ক্ষমতার পাশাপাশি বিশেষ মানসিক ক্ষমতা যেমন নৃত্য গীত হস্তশিল্প এগুলোর বিকাশ সাধনের জন্য শিক্ষাদানের বিশেষ ব্যবস্থা করা যেতে পারে হস্তশিল্প গীত নৃত্য এরা অন্ধ শিশুদের পক্ষেও সম্ভব তাদের বিভিন্নভাবে ট্রেনিং ফ্রেনিং দিয়ে আরও অনেক কিছু করা সম্ভব আমি তো দেখেছি আমার লাইফে একজন শিক্ষক আছেন যে চোখে দেখতে পারে না কিন্তু খুব সুন্দর পড়ান তিনি আমি দেখেছি আমার লাইফে তাহলে তাদের যদি আমরা শিক্ষা ব্যবস্থা না করি তাহলে সেই সুন্দর যে শিক্ষকটার কথা বললাম যিনি ছিলেন হ্যাঁ তাকে তো আমরা হারাতাম না তাহলে এই জন্য কিন্তু অন্ধ হোক প্রতিবন্ধী শিশুদের যে শিক্ষা দেওয়া বিভিন্ন কারণে কিন্তু আমরা তাদের জন্য শিক্ষা ব্যবস্থা করতে পারি আমাদের জীবনে বা আমাদের কেউই ফেলনা নয় সবাই সবার পারদর্শিতার দরুন অনেক কাজ করতে পারে কিন্তু তাদের সেই সুযোগটি দিতে হবে বারো নম্বর প্রশ্ন নিরক্ষরতার একটি কুপ্রভাব উল্লেখ করো নিরক্ষরতার একটি কুপ্রভাব অনেক ধরনের কুপ্রভাব হতে পারে তার মধ্যে নাগরিক অধিকার থেকে বঞ্চিত নিরক্ষর মানুষের রাষ্ট্র সংরক্ষিত নাগরিক অধিকারগুলি সুযোগ সুবিধা নিতে পারে না কারণ অধিকার সম্পর্কে কোনো সচেতনতা তৈরি নেই আমরা শিক্ষিত তবুও আমাদের অনেকে আছি যারা আমাদের অধিকার কি কি আমরা সেই অধিকার সম্পর্কেই জানি না আমাদের বিভিন্ন রুলস রেগুলেশনে মিস ইউজ করা হয় আমাদের উপরে কিন্তু আমরা যদি প্রকৃত শিক্ষিত হই তাহলে কিন্তু কি হবে সেই রুলস রেগুলেশন নাগরিকদের অধিকার সম্পর্কে আমরা বুঝতে পারব এবং আমাদের কি করণীয় কী করণীয় নয় সেই বিষয়গুলোর প্রতি আমরা কিন্তু জাগ্রত থাকব এবং মানে নিরক্ষরতার কারণে আমাদের কেউ কি করতে পারবে না আমাদের উপরে প্রভাব কাটাতে পারবে না আর দুই নম্বর হল দারিদ্রতা দারিদ্রতা নিরক্ষর মানুষের নিত্য সঙ্গী হয়ে থাকে এই নিরক্ষর মানুষদের দরিদ্র সীমার নিচে থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকে বারোর অথবা আইসিডিএসের পুরো নাম কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তেরো নাম্বার প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে ফিফ মে চোদ্দ নম্বর প্রশ্ন ডেলার কমিশনের প্রতিবেদনটি ইউনেস্কো কী নামে পেশ করেছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন লার্নিং দ্য ট্রেজার উইদিন সিপিইউ সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের মস্তিষ্ক বলা যেতে পারে এটা কম্পিউটারের যে প্রধান যে একটি যন্ত্রাংশ সেটি হচ্ছে সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ষোলো নম্বর প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান বলতে কী বোঝ শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে কী বোঝো তাহলে শিক্ষা প্রযুক্তিবিদ্যার সঙ্গে সঙ্গে সমান সমান কি প্রযুক্তিবিদ্যার প্রয়োগ বা প্রযুক্তিকরণ প্লাস প্রযুক্তিকরণ শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষণ শিখন প্রক্রিয়ার উন্নতির জন্য যথোপযুক্ত সিস্টেম কৌশল সহায়ক উপকরণ তৈরি করা ও তার যথাযথ প্রয়োগ ও মূল্যায়ন করার সামগ্রিক কৌশল হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বা বিজ্ঞান অথবাতে সিও বিও এল কবলের পুরোনাম কি কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সিও বিওএল এর পুরোনাম হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ তাহলে এখানেই আমরা এই ভিডিওটি শেষ করছি এবং এই টেস্ট পেপারে ডাব্লু বিটি ডাব্লু বিটি এর টেস্ট পেপারের এটি হলো আমাদের সর্বশেষ প্রশ্ন তাহলে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি সবাইকে অগ্রিম অসংখ্য অসংখ্য ধন্যবাদ